শরীরকে বিষমুক্ত রাখার পাঁচটি উপায় জেনে নিন কাজে লাগবে খাবার খাওয়ার পর তা রাসায়নিক রূপান্তরের ফলে সৃষ্টি হয় কিছু উপাদান যা দীর্ঘকাল ধরে শরীরে থাকার জন্য হয় বিষ উপাদানে পরিণত তবে এটা দূর করা সম্ভব শরীর শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য বিষমুক্ত রাখা একান্ত প্রয়োজন নিয়মিত সহজলভ্য কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে এই বিষ উপাদান গুলো দূর করতে পারি খাবার খাবার আমাদের শরীর থেকে বিষ উপাদান বের করে দিতে সবচেয়ে এক্ষেত্রে চিরতার পানি অথবা করল্লা কিংবা নিমের পাতা রয়েছে জুই নেই লেবুতে আছে একগুচ্ছাইট যা টক্সিন নামক বিষে বিষ প্রকাশ জৈব বা বিষ নির্মূলে সাহায্য করে এছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি যা দাঁত ও ত্বকের জন্য বিশেষ উপকারী তাছাড়া লেবুতে লেবুর ক্ষতিকর প্রভাব আপনার শরীরে অম্লতার ভারসাম্য ফিরিয়ে আনে প্রতিদিন এক থালি লেবুর সঙ্গে গরম পানি আপনার শরীর থেকে বিষ নির্মূল করবে রসুন আমরা সবাই জানি হৃদপিণ্ডের সুস্থতার জন্য সবচেয়ে উপকারী খাদ্য রসুন এতে রয়েছে নামক রাসায়নিক উপাদান যা রক্ত রক্ত কণিকা উৎপাদন ও নির্মূলে সাহায্য করে রসুনের কাঁচা খাওয়া সবচেয়ে উপকারী গ্রিন টি শরীর থেকে বিষ বিষ জৈব রাসায়নিক নির্মূলে গ্রিন এর কোনো বিকল্প নেই তরলে এই খাবার আপনার আমাদের শরীরে বিভিন্ন অংশের আহ কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে এটি শুধু তা নয় একে ওজন কমানোর ওষুধ বলে পরিচিত এতে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টি অক্সাইড টাটকা ফল তাজা ফলে আছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সাইড ফাইবার ও কম ক্যালোরি যা শরীর থেকে বিষক উপাদানগুলো গুলো নির্মূলে সাহায্য করে সেই সঙ্গে চোখ ও ত্বকের উজ্জ্বল করে এবং হজম শক্তি বাড়ায়